এই স্টিমটা নিউট্রিশনটা সংগ্রহ করতে পারবে না, না পারার কারণে অনেক সময় ধান অপুষ্ট হবে এবং দানার সংখ্যা কম হবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ধানের জমিতে কোন কোন সময়ে পানি রাখতে হবে অথবা জো রাখতে হবে, তাহলে কি কি উপকার হবে। না যে ধানের জমি দেখতে পাচ্ছেন মূলত এই ধান কিন্তু এখনও পুরোপুরি বের হয়নি, ঠিকভাবে যদি শিপশিপে পানি রাখেন অথবা ধানের জমি এই যে দেখেন এই নিচটা যদি এই ধরনের জো থাকে তাহলে এই ধানের দানাগুলো কি হবে, পুষ্ট হবে। কেন পুষ্ট হবে, কেননা নিউট্রিশন যখন মাটি থেকে সংগ্রহ করতে পারবে নিউট্রিশন সংগ্রহ করার ফলে এই ধানের দানাগুলো পুষ্ট হবে। কিন্তু ধানের জমিতে যদি পানি না থাকে, যদি বেশি অতিরিক্ত শুকনো থাকে, তাহলে নিউট্রিশনগুলো ধান সংগ্রহ করতে পারবে না। এই ধানের গাছটাকে স্টিম বলা হয়, এই স্টিমটা ধানের নিউট্রিশনটা মাটি থেকে না নেওয়ার ফলে ধান কী হবে, ধান অনেক সময় পুষ্ট হবে না, অপুষ্ট থেকে যাবে, এতে করে ধানের ওজনটা কম হবে। এখন মূলত কোন কোন সময় ধানের জমিতে পানি রাখতে হবে, ধান বের হওয়ার ঠিক যখন থোর আসবে এই থোর আসার আগ মুহূর্তে থেকে মিনিমাম 10 দিন পানি রাখতে হবে। তারপরে পানি বের করে দিয়ে জো যদি থাকে তাহলে ভালো কথা, পানি শেষের দরকার নাই। যখন এই ধানটা বের হবে, এই ধান বের হওয়ার সময় এবং যখন মিল্কিং স্টেজ অর্থাৎ ধানের যে একটা সাদা পানি আসে এই সাদা পানিটা আসার আগ মুহূর্তে পর্যন্ত ধানের জমিতে যদি পানিও শেষ না দেওয়া যায়, যেহেতু এখন আমন ধানের সময় পানি শেষ দিতে হয় না, ধানের জমিতে যদি জো থাকে তাহলে কিন্তু ধানের গুণগত মানটা ভালো হবে, ধান একদম পুষ্ট হবে, দানাটা ভালো থাকবে, ওজনটাও বৃদ্ধি হবে, দানার শীষ লম্বা হবে। এটি কেন হবে, কেননা ধানের গাছের এই পাতার মধ্যে টিস্যু থাকে, এই টিস্যু মাটি থেকে নিউট্রিশনগুলো সংগ্রহ করে, এই সংগ্রহ করার ফলে ধানের যে শীষগুলো থাকে শীষগুলো পুষ্ট হয় এবং ওজনটা বৃদ্ধি হয়। এছাড়াও যে স্টিমটা আছে, স্টিমের কথা বললাম, এই স্টিমটাও কিন্তু নিউট্রিশনগুলো সংগ্রহ করে। তবে আরেকটা বিষয়, ধানের জমি সবসময় রোপণ করবেন দূরত্ব অনুযায়ী, বেশি ঘন রোপণ করলে কিন্তু বিভিন্ন রোগ বালাই আক্রমণ করতে পারে। এখন আমি জানাবো যে ধানের জমি হতে কারেন্ট পোকা আসলে কেন যাচ্ছে না। কারেন্ট পোকা না যাওয়ার কারণ আমি অনেক ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি যে আসলে কারেন্ট পোকা যাচ্ছে না, না যাওয়ার বিভিন্ন কারণ আছে, এটি আমাদের দোষ, অন্য দোষ দিয়ে আসলে লাভ নেই। যখন আপনারা কারেন্ট পোকার কীটনাশক বা বালাইনাশক স্প্রে করবেন, একটা স্প্রে দেওয়ার পরবর্তীতে 10 দিনের মাথায় আবার একটা স্প্রে ধানের জমিতে করবেন। অনেকেই এখন বলতে পারেন যে দুইটা স্প্রে দিলে তো ধান বিক্রি করে টাকা হবে না, এটা সম্পূর্ণ ভুয়া কথা। যদি সঠিক পরিমাণে আপনারা চাষাবাদ করেন, সঠিক নিয়মে সার দেন, সঠিকভাবে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করেন, বেশি টাকা খরচ হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় দেখা যায় যে ধানের জমিতে আমরা হিসেব না করে, সময় না বুঝে সার কীটনাশক ছত্রাকনাশক এলোপাতাড়ি স্প্রে করি, যার কারণে কিন্তু খরচটা বেশি হয়। এটা আমার দোষও না, অন্য কারো দোষও না, এটা আমাদের নিজেদের দোষের কারণে এই খরচটা কিন্তু বেশি হয়ে থাকে। যে নিয়মগুলো ধানের জমিতে করতে হবে এই নিয়ম আমরা কেউই করতে পারি না, যার কারণে খরচটা বেশি হয়। ধানের জমি থেকে কারেন্ট পোকা না যাওয়ারের মধ্যে এক কীটনাশক বারবার আপনারা ধানের জমিতে স্প্রে করবেন না। 10 দিন আগে যে কীটনাশক দিবেন, যেমন পাইটাপ দিলেন, এর সঙ্গে ককটেল হিসেবে অন্য একটা কীটনাশক ধানের জমিতে দিবেন, যেমন মিপসিন দিবেন। এই দুইটা কীটনাশক একসঙ্গে নিয়ে ককটেল বানিয়ে ধানের জমিতে স্প্রে করবেন, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সময় 10 দিনের মাথায় দিতে হবে না। আবার যদি অতিরিক্ত আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা 10 দিনের মাথায় গিয়ে পাইরাজিন নেবেন, এর সঙ্গে পাইটাপ নেবেন অথবা প্লেনাম নেবেন, অথবা আপনারা কি করতে পারেন এর সঙ্গে এসিফিড গ্রুপের কীটনাশক নিয়ে একসঙ্গে 10 দিনের মাথায় গিয়ে দুইটা ককটেল বানিয়ে যদি ধানের জমিতে স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই কারেন্ট পোকাগুলো থাকে না। কারেন্ট পোকার কীটনাশক স্প্রে করার আগেই ধানের জমি থেকে বিলি কেটে দিবেন। বিলি কেটা আপনারা বোঝেন, অনেক চাষি ভাইরা বোঝেন, 3 থেকে 5 হাত থাক করে করে এই ধরনের ধানের জমি থাক করে করে দিবেন। এক্ষেত্রে আলো বাতাস ঢুকতে পারবে, তাহলে এই কারেন্ট পোকাটা দমন হবে। কেননা অনেক সময় এই আলো বাতাসের না পাওয়ার কারণে কারেন্ট পোকাটা বেশি নিচে আক্রমণ করে গাছে। এবং আরেকটি বিষয়, ধান বের হওয়ার পরে অনেক সময় ধানের জমিতে মাজরা পোকাও দেখা যায় এবং কারেন্ট পোকাও দেখা যায়। আসলে এটি প্রশ্ন করছেন, দেখেন এই কারেন্ট পোকার যদি আপনারা কীটনাশক প্রয়োগ করেন তাহলে কিন্তু মাজরা পোকাও দমন হবে। তবে যদি আপনারা মনে করেন যে অতিরিক্ত মাজরা পোকাও আক্রমণ করছে, কারেন্ট পোকাও আক্রমণ করছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, কারেন্ট পোকার একটি কীটনাশক নেবেন এবং মাজরা পোকার জন্য কার্টাপ গ্রুপের কীটনাশক নিতে পারেন অথবা ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক। এই দুই গ্রুপের কীটনাশক একসঙ্গে যদি স্প্রে করে দেন
তাহলে কিন্তু এই কারেন্ট পোকাও যাবে, মাজরা পোকাও যাবে। ভাইরা আমাকে বলছেন সেটি হচ্ছে কারেন্ট পোকাও আছে এবং মাজরা পোকাও আছে, এর সঙ্গে খোল পচা বা খোল পড়া রোগও আক্রমণ করছে, তাহলে কি করবেন? এই যে আপনাদের বললাম যে দুইটা কীটনাশক আপনারা নেবেন, নেওয়ার পাশাপাশি যে কোনো একটি ছত্রাকনাশক নেবেন, যেমন নাভারা নিতে পারেন অথবা এমিস্টার টপ নিতে পারেন অথবা টিল্ট নিতে পারেন অথবা আপনারা টিপ অফ নিতে পারেন, এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিয়ে এই দুইটা কীটনাশকের সঙ্গে যদি স্প্রে করে দেন তাহলে কারেন্ট পোকা যাবে, মাজরা পোকা যাবে এবং যে কোনো ধরনের খোল পচা বা পচন রোগটা ধরে যদি ধানের জমিতে সেটাও কিন্তু চলে যাবে। তবে অবশ্যই নিয়ম মাফিক আপনারা ধানের জমিতে বালাই নাশক স্প্রে করবেন, তাহলে কিন্তু ধানের খরচটা কম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।